Hello guys, assalamualaikum. Saya Nizam Syam, and I'm here with a new video and welcome to my channel. And I'm going to say that actually, I'm like message with the first story. Bullshit. Like it, that's crazy. Crazy, actually. Alright, last time I sent my first story today. I'm going to be pretty sure to act very good in the actual. And then I'm going to plan this so I get together for better. এখন হচ্ছে আমাদের 12:45 মানে এখন বন্ধ হয়ে এসেছি আমি যাবো অলরেডি গাইস তো আমরা এখন আছি দ্য বাফার স্টোরির ভিতরে আমরা সবাই ঘুরতেছি আমরা অনেক ছবি তুললাম আম্মুদের সাথে ছবি তুলছি আমি ইফতারের ছবি তুলে দিছি ইফতি আমাকে তুলে দিচ্ছে দাঁড়াও অলরেডি গাইস আমরা এখন যেতেছি সব আইটেমগুলো ভিডিও করতে এখন কিন্তু বেশি মানে আসে নেই কাস্টমাররা আমরা এখন যাব এখন ডিজার্ট নিচ্ছি আমি ডিজার্ট গুলো আমরা ট্রাই করে দেখি কেমন লাগে এই ইফতি তো অলরেডি শুরু করিস কেমন কি তুমি এগুলো কিনিয়ে বসো কি কম্বো আমাদের অর্ধেক মানে একরকম প্রাইস তো আছে আমাদের সবার আমরা এখন আমি হচ্ছে প্রাইটা ট্রাই করতেছি টোর্স কাটছে এবার এই দেখো কাটছে না এখন আমরা ট্রাই করবো এই পিৎজা এই যে পেস্ট্রিটাও বাকি ওই পেস্ট্রি দুইটাও বাকি এটাও বেশি মজা না এটা এটা ট্রাই করবো এখন কাচ্চিটা নট সো গুড কোনটায় বিরিয়ানিতে ইটামি করেন না ইটামি করেন ফ্রেঞ্চ সব খাবার সবার সামনে আছে খালি ওই বেচারা ওইখানে একা কেন পান্না করে একটু না একটু আমরা এখন নিয়েছি সাসলিক চিকেন উইংস আর কাবাব অ্যান্ড মোমোস ইফতি রেড করো সাসলিকটা রেড করো আউট অফ নাইন অলরাইট গাইস এই যে এটা হচ্ছে ক্র্যাব আমরা এখন এই ক্র্যাবটাকে ট্রাই করতেছি ক্র্যাবের টেস্টটা কেমন লাগছে
সবচেয়ে ভালো তো 100 টাকা করে আসলো পতঙ্গা কিছিলাম আর আমাদের মধ্যে শুধু বারবি করে রেখেছে লাইক এতে সুন্দর 42 রান লাগতে পারে এনেছিলাম কি বলা বন্ধুরে থ্যাংক ইউ বন্ধু থামস আপ খুশি দাও অলরাইট গাইস আমরা এখন খাচ্ছি হচ্ছে কফি কি কফি কেমন অলমোস্ট সব কিছু টেস্ট করেছি মানে অলমোস্ট সব কিছু এখন কফি খেতেছি তো কফি খাওয়ার পরে এখন হচ্ছে 3:30 আড়া আড়া হচ্ছে মানে এই বাপের টাইম পরে আমরা এখান থেকে বের হয়ে যাবো তো তারপর আমার অনেক অবস্থা খারাপ লাগে আমার পেট পুরো ভরা ইফতির ওপর আমরা সিটের দিকে উঠতেছি না বল আমরা উঠতে পারতেছি না আর আমরা এখন কফি অনেক নর্মালি চা কফি আমি সবার আগে খেয়ে ফেলাই চা আমার অনেক ফেভারিট একটা জিনিস কিন্তু তাছাড়া আমার চল এখানে এসে কফিটা খায়া লাইক ফিল করে যেমন অনেক মজা না কি ভালো থাকবেন এই ব্লগে অবশ্যই লাইক করে দিবেন।